গতকালকে আমি এক কওমির মাদ্রাসাত গেছি, কওমির হযরত গলে আমারে মায়া করি দাওয়াত দেন, কারণ আমরা চেষ্টা করি হকরুরে মাতিয়া আমরা হিংসা বিদ্বেষ বুলিয়া দিনর স্বার্থে ইমানর স্বার্থে অনেক জায়গা আমরা মিলিমিশি চলিয়া আল্লাহর দিন প্রচারের স্বার্থে একান হইয়া চলি। ঠিক নি না? ঠিক নাই? অনেক জায়গাতে আমরা ইমলা মিলিমিশি চলিয়া চলিন না? চলি না? চলি। বহুত জায়গা দেখা যায় সাটুয়া গল নাটুয়া গল আইয়া হামাইয়া হুদাউর কানে বুলতলি যাবার নাম বেসিয়া, আর মাঝখানে যেন মানুষ একশোর মাঝে 90 জন মানুষ উবাউরা বা 100-র মাঝে 80 জন মানুষ উবাউরা ইনতাইন বইয়া, যেন উবাউরা নাই অনতাইন উবাইয়া হুদাউর কানে এক মাইল লাগাইয়া বালা গর কুটলা কুটলি তুইয়া। তোমার এই ঠিকাদারি খেগে দিছে এই বালা গর গিয়া উন্দালো মাইল লাগাইতা, তোমার খেগে এই ঠিকাদারি দিছে হায়ার ইয়া ইয়া আন্দাজে জেজাটা করা চুরি দা মন থাকে জানো আল্লাহর দোয়াই দিয়া করিয়ার। আজকে আমরা এই মাহবিল জন স্পষ্ট একটা কথা, আমি বুলতলি যাব লাখো কোটি মুরিদর একজন ছোট্ট মুট্ট জুতা বড়া গোলাম হিসাবে দাবি করিয়া কইয়ার, আমরা দিনর স্বার্থে ধর্মর স্বার্থে আমরা সব ভাইয়ান মিলিমিশি ইসলামর স্বার্থে আমরা দল মত নির্বিশেষে আল্লাহ আল্লাহ রসুলের দিনরে কায়েম রাখার লাগি ইসলামর স্বার্থে আমরা ঐক্য হইয়া চলার দরকার আছে নি না? নাই? আর তুলিয়া হোক দরকার আছে নি না? নাই? আছে নি না? নাই? একটা কথা মনে রাখুন জানো, একটা কথা মনে রাখুন জানো, আমি আব্দুল্লাহ দত্ত খাইলকে মারা যাইতাম পারি কিন্তু আমার কোনো দুঃখ নাই, এই দেশের সব মুসলমানের খানো আমি এই নিউজটা দিতাম চাই, ফুলতলি সাহেব কোনো বন্ড ফির নাই, ইখান আমরা সব ভাই আনতে জানিয়া রাখার দরকার আছে নি না? নাই? জোরে কও আছে নি না? নাই? আমি নিজে গেছি বরুণার সাবর বাড়ি, যদিও আমি ফুলতলি সাবর মরিদ কিন্তু আমি বরুণার সাবর বাড়ি যাই, আমি রেঙ্গার শেখ সাবর জিয়ারত করি আল্লাহর অলিয়লর গেছে যাই, আমি বরুণার সাবর বাড়ি কোনো বন্ড আমি পাইছি না। আর কওমির ভাই আনতর ফাওয়া দরিয়া অনুরোধ করবো ফুলতলি যাওয়ার বাড়িত কে দেখো ইনশাল্লাহ কোনো বন্ডামির সিটা পাইতাই। আজকে দেখুন আমরা দেশ ফুলতলির নাম বেসিয়া বন্ডামি করিয়া বাজার গরম করিয়া মাইল লাগাইয়া তুইয়া যাইন, খোদার কসম ইতার লগে ফুলতলি পরিবারের কোনো সম্পর্ক না, কোনো সম্পর্ক মসলকর কোনো সম্পর্ক নাই। দেখুন তে বন্ডামি করেন, জিকিরের নামে বন্ডামি, দুরুদর নামে বন্ডামি, মিলাদর নামে বন্ডামি, সব জাতর বন্ডগুলোরে সাটাই হরিয়া ইসলাম আহলে সুন্নত জামাতর আকিদায় বিশ্বাস হইয়া আমরা এক প্ল্যাটফর্মে কাম করিয়া এই জমিনের নাস্তিক মুরতাদগুলোর বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার দরকার আছে নি না? নাই? জুড়ে হ দরকার আছে নি না? নাই? এটা একটা স্লোগান দিবায় বাঁচাও ইমান, জুড়ে হ বাঁচাও ইমান ফুলতলি সাহেবের এই কথা মনে থাকে জানো, হকালি আলিম উলামার লগে আমরা এক হইয়া এই জমিনে খাস করিয়া দিনর স্বার্থে ইসলামর স্বার্থে ইমানর স্বার্থে আমরা সব ভাইয়া এখান হইয়া চলিয়া এই জমিনে নাস্তিক মুরতাদগুলোরে বুঝাইয়া দেওয়ার দরকার যে আমরা মুসলমান ইসলামর ইমানর স্বার্থে আমরা এক আছি নি না? নাই? ইনশাআল্লাহ।